ইউরোপে ছড়িয়ে পড়া টিকবর্ন ভাইরাস যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ইউরোপে 30% এই টিকবর্ন ভাইরাসে মৃত্যুর ঝুঁকি বেড়েছে এবং মৃত্যুও বেড়েছে। এ ব্যাপারে ব্রিটিশ একজন বিশেষজ্ঞ সতর্ক করেছেন। খবরে বলা হয়েছে, ক্রিমিয়ান কঙ্গো হেমোরোজিক ফিভার হলো একটি টিকবর্ন ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের মহামারীর সম্ভাব্যতার কারণে জনস্বাস্থ্যের সর্বোচ্চ ঝুঁকি হিসেবে বিবেচিত 9টি রোগের একটি হিসেবে বর্ণনা করেছে টিকবর্নকে। ভাইরাসটি জ্বর, মাথা ঘোরা, মাথা ব্যথা, ঘাড় পিঠ এবং চোখে ব্যথা এবং আলোর প্রতি সংবেদনশীলতার আকস্মিক উপসর্গ হিসেবে দেখানো হচ্ছে। এতে মৃত্যুর হার প্রায় 30%। এর বিভিন্ন প্রাদুর্ভাবে 10টির মধ্যে একটির থেকে 4টির ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন, এই রোগটি প্রতি বছরে প্রায় 500 জনের মৃত্যুর জন্য দায়ী থাকে। এটি আফ্রিকা, বলকান অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মঙ্গোলিয়া পর্যন্ত সব অঞ্চলেই হয়ে থাকে। তবে গত এপ্রিলে সুইডেনের করোলিঙ্কা ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট আলী মির্জামিন জানিয়েছেন, এই ভাইরাসকে জলবায়ু পরিবর্তনের ফলাফল হিসেবে চিহ্নিত করেছেন। মূলত পরিযায়ী পাখিদের দ্বারা বহন করা এমন করার সময় ভাইরাসের টিকগুলো বড় ধরনের দূরত্ব অতিক্রম করতে পারে। 2013 সালে সংক্রমণের পর থেকে স্পেনে এখন পর্যন্ত 9টি ঘটনা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ইতালিতে টিক্স ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে। ইউরোপে একটি কার্যকর ভ্যাকসিন তৈরির কাজ অব্যাহত রয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান গত সপ্তাহে সতর্ক করেছেন যে এটি যে কোনো সময় যুক্তরাজ্যে পৌঁছাবে। এই রোগ এখনো ভালোভাবে রিসার্চ করা হয়নি অন্যান্য রোগের তুলনায়, তাই এটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তিনি আরো বলেন, বিশ্ব যেভাবে পরিবর্তিত হচ্ছে সেই কারণে তাদের এই ধরনের সংক্রমণ সম্পর্কে অতীতের চাইতে অনেক বেশি সচেতন হতে হবে। ভাইরাসটি স্থানীয় পাখি যেমন চড়ুই এবং নীল জেসের মাধ্যমে যুক্তরাজ্যে আসতে পারে। এছাড়া ভাইরাসটি সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর মূলমূত্র, রক্ত এবং শারীরিক তরলের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে সক্ষম। এছাড়া কৃষকদের সংক্রমণের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসাবে তুলে ধরেন প্রফেসর উড, এবং তিনি পরামর্শ দিয়ে বলেছেন, এসব মানুষকে লম্বা ট্রাউজার পরিধান করা এবং ঘন ঘাস এবং ব্যাকেনের জায়গাগুলো এড়িয়ে চলতে হবে, তা না হলে এমন রোগ ছড়িয়ে পড়তে পারে। এই ছিল আমার কাছে সম্প্রতি ইউরোপে ছড়িয়ে পড়া যে টিকবর্ন ভাইরাসটি সেই সম্পর্কে যে যুক্তরাজ্যে সতর্কতা করা হয়েছে বা যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত। বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।